বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব পুরী স্বর্গদ্বারের মা আনন্দময়ী আশ্রমে। এখানে আপনারা বাজেটের মধ্যে এসি এবং নন এসি রুম নিয়ে সুন্দর আশ্রমিক পরিবেশে রাত্রিবাস করতে পারবেন। পুরীর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি চলে এসেছি মা আনন্দময়ীর আশ্রমে। তো আগরপাড়া আনন্দময়ী আশ্রম আপনাদের ঘুরিয়ে দেখেছি, এখন এসেছি পুরী আনন্দময়ী আশ্রমে। এখানে থাকার ব্যবস্থা আছে, যারা যারা থাকতে চান কীভাবে বুকিং করবেন, কোন ফোন নাম্বারে বুকিং করবেন, রুমের রেটই বা কত, কখন আরতি হয়, তো সমস্ত ডিটেলসটা পাবেন এখানে। তো আমি ডিটেলসটা এই ভিডিওতে দিয়ে রাখব, তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। সন্ধ্যা আরতির পরে আমরা রুমগুলো ঘুরে দেখলাম। আশ্রমটি স্বর্গদ্বারের একদম কাছেই, তাই স্বর্গদ্বার বিচে হেঁটেই অল্প সময়ে যাতায়াত করা যাচ্ছে। এই নিচে দিয়ে গিয়ে মায়ের মূল মন্দিরে যেতে হয়, মা আনন্দময়ী আশ্রম, যেখানে আমরা আজকে সন্ধ্যা আরতি দেখব। আর যারা বয়স্ক আছেন তাদের সিঁড়ি ভেঙে নিচে যাওয়ার দরকার নেই, উপর দিয়ে এখন নয় সারাই হচ্ছে। আমরা আশ্রমে পৌঁছেছিলাম সন্ধ্যাবেলায়, তাই সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য আমাদের হয়ে গিয়েছিল। এখানে মোট 9টি ঘর আছে। রুম বুকিং এর জন্য ফোন নাম্বার ভিডিওতে দিয়ে রাখলাম। ঘরগুলো বেশ সুন্দর, এসির সুবিধাযুক্ত খোলামেলা এবং ওয়াশরুম বেশ ঝকঝকে পরিষ্কার। ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল, বেসিনও রয়েছে। ঘরগুলো বাইরে সেন্ট্রাল গিজার পয়েন্ট আছে, যেখান থেকে শীতকালে আপনারা গরম জল খুব সহজেই নিতে পারবেন। বিশ্ব সংহারিণী মা, এটাও এসি না গো? সব ঘরই এসি তোমাদের? এই দুটো ঘরে এসি, তলা এসি, সাততলা এসি, চারটে এসি আছে। চারটে এসি আর নন এসি কটা? আটটা দিন মানে এসি আছে। আচ্ছা, বাকি পাঁচটা। খুব সুন্দর। না, আমি নোট নোটা রুম মনে চারটের মধ্যে এসি, চারটে এসি আছে আর পাঁচটা নন এসি। ভাড়া কি ইয়ে অর্ণবদাই বলবে, তাই না? কমন গিজার, কমন এটা নন এসি রুম, বিশ্বরূপিণী মা। কি সুন্দর ব্যালকনি, আর ব্যালকনি থেকে মায়ের মন্দিরটা পুরোপুরি দেখা যাচ্ছে। এটা নন এসি রুম আছে, খুব সুন্দর ব্যালকনি থেকে মায়ের মন্দির দেখা যাচ্ছে, ভোলে বাবাকে দেখা যাচ্ছে, অনেকটা চওড়া। ঘরটাও খুব ভালো লাগবে।
একটা হচ্ছে নন এসি রুম, খুব সুন্দর। বাথরুমটা একটু দেখেন, বাহ একই স্টাইলের আছে। বাথরুম তো একসাথে, বাথরুম সব পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন, অসুবিধা নেই, আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ রিপোর্টটা দিয়ে যাবে, বাথরুম খুবই পরিষ্কার। এখানে কিন্তু রান্না বা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনাদের খেতে হবে বাইরে, কোনো অসুবিধা নেই। এই গেট থেকে বেরোলেই একের পর এক ভালো ভালো হোটেল আছে, তো বাইরে খেয়ে নেবেন, থাকতে পারেন এখানে। মা আনন্দময়ী আশ্রম এইটা, আর বাইরেই রয়েছে বাঙালি রেস্টুরেন্ট ঘরে বাইরে, আপনারা এখানেও খেতে পারেন, রুটি হচ্ছে, সব রকম খাবার পাবেন। অথবা ওদিকে গেলেও প্রচুর হোটেল আছে, যেটা চৈতন্য স্ট্যাচুর দিকে গেলে। অর্ণবদা নমস্কার, আপনাদের ঘর দেখলাম, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। আপনি সব দেখাশোনা করেন আর কি, সবই দেখাশোনা করেন, তো আপনার ফোন নাম্বার দিয়ে দেবো, তো সবাই চলে আসবে আপনার এখানে, একটু মায়ের দর্শন নিয়ে যাবে জয় মা বলে, অনেক ধন্যবাদ। হ্যাঁ কাজকর্ম হচ্ছে, নতুন করে সারানো হচ্ছে। টোটাল কটা রুম আছে? টোটাল নটা রুম, তার মধ্যে চারটে এসি আর পাঁচটা নন এসি। ওইদিকে হচ্ছে স্বর্গদ্বার শ্মশান, দেখতে পাচ্ছেন সাদা লাইটগুলো জ্বলছে। স্বর্গদ্বার শ্মশানের পাশে তেরো পার্বণ, এই যে এন এন মুখার্জি ট্যুর সেন্টার হবে, তারপরে শ্রী আনন্দময়ী আশ্রম, আর সোজা গেলে ওদিকে ট্যাক্সি বাড়ি বাজার ওইগুলো পাবেন। তো এই হচ্ছে মা আনন্দময়ী আশ্রম। স্বর্গদ্বার যেটা শ্মশান সেটা পেরিয়েই, বোর্ডটা ছোট করে মাঝখানে লাগানো বলে অনেকে দেখতে পান না, তো আমি ডিটেলস দিয়ে দিলাম। এই যে এখান দিয়ে ঢুকবেন, এই হচ্ছে মূল রাস্তা, একটুখানি ঢুকেই। বন্ধুরা, পোস্টটি তথ্যমূলক মনে হলে লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।